বড়দা ভাই মাছটা জয় হ্যাঁ ঠাকুরপুর কিছু লাগবে কিনা দেখ হ্যাঁ এই যে মাছটা রইল জয় আমাকে একটু ডাল দাও তো হ্যাঁ পার্কে মিট করব হুম মানে আমি এখন কি করে বের হব হ্যাঁগো তোমরা সব কি হ্যাঁ সরস্বতী পূজা এসে গেছে কারো কোনো খেয়াল নেই আমার নয় শরীরের জন্য ছেলে চিন্তায় কিছু মনে থাকে না কিন্তু তোমরা তো একটু সবাই মনে রাখবে মা আমার তো মনেই ছিল কিন্তু আমি জানতাম না যে এই বাড়িতে সরস্বতী পূজা হয় জানার চেষ্টা করনি তাই জানো না এটা তো তোমার মতন আনএডুকেটেড লোকজনদের বাড়ি নয় প্রতি বছর এই বাড়িতে সরস্বতী পূজা হয় সে তো ঠিক আছে বর্দি ভাই কিন্তু এবছর তো পূজোর কোনো জোগাড়ই হয়নি এর মধ্যে এত কাজ দাদা এক মাস আগে আমি ঠাকুরের অর্ডার দিয়ে এসেছি ছেলেরা গিয়ে কেউ নিয়ে আসলেই হবে তাহলে আমি আর মেজদা ভাই গিয়ে ঠাকুর নিয়ে আসব শুধু ঠাকুর আনলেই হবে নাকি বাজার দোকান করা আছে ঘরদোর পরিষ্কার করতে হবে ঠাকুর যেখানে বসবে সাজাতে হবে কত কাজ সব কাজই তো বাকি আরে বাবা ছেলেরা বাজার দোকান যা করার করবে আর বাড়ির বৌমারা রয়েছে তারা পুজোর মানে জোগাড় যন্ত্র যা কিছু করার করবে তো চিন্তা করছো কেন এটা নিয়ে কৃষ্ণা তুমি তো ভালো আলপনা দিতে পারো তুমি আলপনাটা দিয়ে দিও আমি না না একটা সুযোগ যখন পেয়েছি কাজটা করেই দেব না হলে জয়ী কাজ দেখিয়ে সবার নাম কুড়োবে আমি তো আর নিজের জায়গাটা এইভাবে ছেড়ে দিতে পারি না কি হলো আরে কি ভাবছো বলো তো হ্যাঁ অর্জুন তুমি ঠিকই বলেছ আমি বরং তাহলে পুজোর দিন সকালবেলা উঠে আলপনাটাও দিয়ে দেবো আর পুজোর জিনিসপত্র সব আয়োজনও করে দেবো ঠিক আছে তাহলে বাকি সমস্ত কাজ তোমরাই তিন বউ মিলে হাতে হাতে করে ফেলো এই রে শুক্রবার তো কাল আমাকে নিয়ে বেরোবে বলছিল পুজোর কথাটা তো একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এখন কি হবে তাহলে